আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার ব্লগে। অনেকদিন পরে আসলাম, কারণ অনেক ব্যস্ত ছিলাম এবং আসিও। আর সামনে 3 দিন বন্ধ আমাদের এখানে, শনি রবি এবং সোমবার, এজন্য একটু ফ্রি আছি। এজন্য আমরা একটু বাইরে যাচ্ছি অ্যাপল পিকিংয়ে। তো আমরা এখন রওনা দিব, যে আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। হাই এভরিওয়ান। হাই। তো তারপরে ওখানে আমরা যাব, যে ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। We're going to the farm on the tractor to do apple picking. Today's apple picking day. Yeah. তো আমরা এখন রেডি হয়ে গেছি, রওনা দিব। জাস্ট কিছু জিনিস গাড়িতে উঠাবো, এই জন্য ওয়েট করতেছি। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার সাথেই থাকবেন আশা করি, আর আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন, আর আমার সাথেই থাকবেন সবসময়। সবাই ভালো থাকবেন এখনকার জন্য। বাই, পরে আবার দেখা হবে। আমরা এখন চলে আসছি, আমরা পার্কিং লটে আছি, গাড়ি পার্ক করলাম। এখন আমরা সামনের দিকে যাব, দেখি কোথায় কি টিকিট পাওয়া যায়। আর এখানে আমরা এখন টিকিট করে ফেলছি, আমাদের টিকিটের জন্য প্রত্যেকজনের জন্য $2 করে লাগছে। আর এখন আমরা ট্রাক্টরের মধ্যে উঠে গেছি, এখন ট্রাক্টর দিয়ে আমাদেরকে আপেল যেখান থেকে আমরা পিক করবো সে আপেলের বাগানে আমাদেরকে নিয়ে যাবে। সো আমরা এখন ট্রাক্টরের মধ্যে বসে আছি, এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। আমরা আপেলের বাগানে চলে আসছি, এই যে দেখেন কত সুন্দর করে আপেল ঝুলে আছে, কত সুন্দর। হ্যাঁ, চারিদিকে সুন্দর, কোনো মানে জঙ্গল নাই, যে চারিদিকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এক একটা অ্যাপল ট্রি দেখা যাচ্ছে, অ্যাপল ঝুলে আছে। এখন এখান থেকে বাছাই করে করে আমরা গাছ থেকে পেরে পেরে আপেল সেই ব্যাগের মধ্যে নিব। সো এখান থেকে আপেল পিক করাটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে ডিফিকাল্টটা এই কারণে যে সব আপেলই তো আর ভালো না, কিছু স্পট থাকে, পোকা থাকে। তো এখন আমাদেরকে বেছে বেছে ভালো ভালো এবং সুন্দর এবং কি বলবো দাগবিহীন আপেল কালেক্ট করে আমাদেরকে নিতে হবে আর কি। তো আমরা খুঁজতেছি কোথা থেকে পিক শুরু করব, কি করব, কোথায় ভালো দেখছি। আমার মেয়েও তো অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড, কারণ অ্যাপেলের বাগানে আসলে প্রথমবার আসা। আমরা গতবার পিচ পিকিংয়ে গেছিলাম, পিচ পিকিংও খুবই ভালো ছিল আমাদের জন্য। আমরা এখন এই অ্যাপেলের অর্চারে চলে আসছি, এখানে যে অনেক অনেক আপেল ঝুলে আছে সামনে, যে দেখা যাচ্ছে অনেক আপেল এখানে। হ্যাঁ, এখানে আমরা ট্রাক্টর দিয়ে নামার পরে অনেক মথের মতো, প্রজাপতির মতো কিছু পোকা ছিল, এগুলো আমাদের গায়ে উঠতেছিল। আমরা সবাই মানে ভয় পাচ্ছিলাম যে এটা কামড় দিবে কিনা। তো এখন এই যে এখানে এখানে এত এত আপেল নিচে পড়ে আছে, এত এত আপেল, এরা কিন্তু এই আপেলগুলো ফেলবে না। এগুলো এই আপেলগুলো দিয়ে ওরা অ্যাপেল সাইডার ভিনেগার বানাবে, মানে ওরা কোনো কিছু ওয়েস্ট করে না আসলে, এসব সমস্ত আপেলগুলোকে কাজে লাগাবে ওরা। তো আমার মেয়ে এখানে অ্যাপেল পিক করলো, দেখলো এটা ভালো কি না, বেশ ভালোই। সো এটা আমরা নিয়ে নিলাম। আমরা যখন পিচ পিকে গেছিলাম তখনও এই টাইপেরই, কিন্তু ওটাও ডিফারেন্ট ছিল পিচ পিকিংটা। তবে স্ট্রবেরি পিকিংটা আমরা ওরকম এনজয় করিনি যতটা আমরা পিচ পিকিংয়ে করছিলাম এবং আপেল পিকিংয়ে করছি, ততটা স্ট্রবেরি পিকিংয়ে করতে পারিনি।
যেহেতু ওয়েদারটা খুবই গরম ছিল আর আজকের ওয়েদারটা খুবই ভালো, তো আমরা পারফেক্ট ডেতে আসছি আজকে। সো আমরা খুব ভালো মতো এনজয় করবো আজকের দিনটা। এখানে পামকিন পিকিংও আছে, আমরা এখান থেকে আমরা পামকিন পিকিংয়ে যাব। তো এটা ভালো উপরের ওটা ভালো ছিল। কোনটা? এটা? হ্যাঁ এটা দেখো। হ্যাঁ দেখো। এখানে অনেক রকমের আপেল, এক একটা আপেলের এক একটা আলাদা আলাদা নাম। কোথাও গালা আপেল, রেড ডেলিশিয়াস, তারপরে হানি ক্রিস্প, বিভিন্ন রকমের নামের আপেল। তো আমরা প্রথমে এক সাইডে আসছি, এটা সম্ভবত যেহেতু গতবার আমরা পিচ পিকিং এ যে আমরা ভুলে গেছিলাম, মানে এত এক্সাইটেড ছিলাম যে ভুলে গেছিলাম যে এটা পাউন্ড করা হবে। পরে আমরা যতটুকু পিক করবো সেটাকে পাউন্ড করে তারপরে আমাদের পে করতে হবে, সেটা ভুলে গেছিলাম। কিন্তু এবার একটা সুবিধা যে আমরা পাউন্ড হিসেবে আগেই পে করে ফেলছি, আমাদেরকে ওটার জন্য একটা ব্যাগ দিয়ে দিছে। সো আমাদের ওটা $10 একটা ব্যাগ ছিল, সো আমরা ওটা আগেই পে করে ফেলছি। সো আমাদের আর কোনো টেনশন নেই, আমরা ওই ব্যাগের মধ্যে যতটুকু নিতে পারবো ততটুকু আর কি, তো আমাদের আর কোনো টেনশন নেই। সো আমরা ওইভাবেই পিক করবো। He didn't care whether the apple was clean or dirty. That's why. Harap. এখানে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে, এখানে আমার মেয়ে তো প্লে গ্রাউন্ডে দেখেই অস্থির, সে উঠবে, সো একটু খেলে নিল এখানে। তো এখানে অনেক বড় বড় প্রজাপতির মতো খোকা ছিল, সো এগুলো একটু পরপর উঠতেছিল, উড়ে আমাদের কারো গায়ে চলে আসতেছিল। সো হ্যাঁ, আমরা সামনে আপেল পিক করা হয়ে গেলে আমরা ওখানে যাব, ওখানে হোমমেড আইসক্রিম আছে, ওখানে আমরা আইসক্রিম খাবো, তারপরে ওখানে কিছু দেখবো, ওখানে ফার্মের কিছু ফ্রেশ জিনিস আছে, যদি ভালো লাগে তাহলে ওগুলো কিনবো আর কি। তো আসলে আপেল অনেক আছে কিন্তু বাছাই করে নেওয়াটা বেশি কঠিন, দেখা যায় কিছুতে পোকা, আবার কিছু পাখি খাওয়া, মানে এরকম। তো ফ্রেশটা ভালোটা বেছে বেছে নেওয়াটা অনেক ডিফিকাল্ট। এটা দেখে ভালো লাগতেছে বাট ভালো কি না, হ্যাঁ এটা একটু ভালো পোকা। আপেল পিকিং এ আসছি, আপেল খাবো না এটা কি হবে? তো আমরা তিনজনে তিনটা আপেল নিয়ে নিলাম ছিঁড়ে গাছ থেকে, তারপরে খাচ্ছি। মানে এটা আপেল আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে খাওয়া মানে কীরকম মজা, তাই না? সো আমিও খেয়ে নিচ্ছি একটা আপেল, একটা গ্রিন আপেল চুজ করছি আমি, সেটা খেয়ে নিচ্ছি। আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম কারণ অনেকটা পথ হাঁটতে হয় এখানে, মানে প্রত্যেকটা আপেল ট্রির এক একটা মানে 100 বিঘা না কাঠা, 100 কত এরিয়া যেন ছিল, আমি ঠিক বলতে পারবো না, বিঘা না কাঠা, যাই হোক। তো তো আমরা হেঁটে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যে এতটুকু আপেল, এটা হচ্ছে কত, $10 এটা? $10 ব্যাগ, দিস ইজ $10 ব্যাগ। আরেকটা ছিল কত যেন, মানে এটা $10, একটা ছিল $5, $10 আর $15 সামথিং, না $20 কিছু হবে। তো আমরা $10টা পিক করছি আর আমাদের ভালো লাগতেছে খুবই এখানে এসে। অনেকদিন পরে বের হয়েছি কারণ খুবই ব্যস্ত ছিলাম, মানে দৌড়ের মধ্যে ছিলাম, বাচ্চার স্কুল, আমার কাজ,
ঘরের কাজ সব মিলায় অনেক 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 ব্যস্ত ছিলাম। তো অনেকদিন পরে একটা মানে একটা জায়গায় আসলাম, ভালো লাগতেছে, সাথে অ্যাপেলও নিতে পারলাম, আর আপনাদেরকেও সেই ভিডিও দেখাতে পারবো, তো এটা ভেবেও ভালো লাগতেছে। তো আমরা এখন হয়তো আমাদের অ্যাপেল পিক করা হয়ে গেছে, এখন আমরা ট্র্যাক্টরের কাছে যাব, ট্র্যাক্টরে উঠবো এবং আমরা আবার সেই জায়গায় পৌঁছাবো, ওখান থেকে আমরা আবার আপনাদের সাথে ভিডিওতে। আমরা চলে আসছি অ্যাপেলের বাগান থেকে, এখানে আমরা আইসক্রিম খাবো, এখানে একটা আইসক্রিমের শপ আছে, এখানে অনেক লম্বা লাইন, আমরা লাইনে দাঁড়ায় আছি। সো এখানে কিছু পামকিন ডেকোরেশন করা, যেহেতু সামনে হ্যালোউইনের সিজন, পামকিন ডেকোরেশনের জন্য পামকিন সাজানো, এই জন্য। তো আমরা ফার্মের এখানে কী কী বিক্রি হচ্ছে ভিতরে ঢুকে গেলাম, এখানে হানি বিক্রি হচ্ছে, জেলি হানি সব ফ্রেশ এই ফার্মে তৈরি। সো এখান থেকে আমরা কিছু জেলি আর অ্যাপল পাই আর কিছু হোমমেড কুকিজ নিয়ে নিলাম আনার জন্য। সো হানিটা নিতে পারিনি, কারণ হানিটার দামও বেশি ছিল এক, আর ওখানে চাকসহ ছিল, চাকসহ আমি জানি না এটা কত হেলদি, সো আমি এই জন্য নিইনি, পরে জানলাম যে এটা কোনো ব্যাপার না। সো এই তো, আর সামনে কিছু আয়নার জন্য পামকিন পিক করলাম কিছু, তো এই তো। আর এখানে একটা ছোট ফাউন্টেন ছিল, সে ফাউন্টেনের কিছু কালারফুল মাছও ছিল, সেটা দেখে আমার মেয়ে অনেক খুশি, সেটা খুব সুন্দর লাগতেছিলো দেখে। তো আমরা আইসক্রিম এনজয় করতে করতে এটাও দেখতেছিলাম, এর মাছগুলো এনজয় করতেছিলাম। সো আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ফলো করতেও ভুলবেন না, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনারাও ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।